কুমারঘাটের ফটিকরাই বিধানসভা কেন্দ্রের যে 8টি পঞ্চায়েতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার সবগুলিতে প্রার্থী দিতে সক্ষম হয়েছে কংগ্রেস দল। কিন্তু শাসক দল বিজেপি কংগ্রেস প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। রবিবার পাবিয়া ছাড়া ব্লক কংগ্রেস কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন এনএসইউআই সহসভাপতি রাখু দাস। ফটিকরা বিধানসভার অন্তর্গত যে 8টি পঞ্চায়েতে উপনির্বাচন হচ্ছে, আমরা কংগ্রেস দল থেকে প্রায় সবকটি পঞ্চায়েতে আমরা প্রার্থী দিতে পেরেছি। বিগত নির্বাচনের পর থেকে যেভাবে কংগ্রেসের উত্থান হচ্ছে তার ফলশ্রুতি বোঝা যাচ্ছে এই পঞ্চায়েতের উপনির্বাচন। তাই বিজেপির পায়ের নিচের মাটি এখন সরে যাচ্ছে। বিজেপিরা আমাদের প্রার্থীদের বিভিন্নভাবে থ্রেট হুমকি প্রদান করছেন, যাতে ওনারা প্রার্থীপদ থেকে প্রত্যাহার করেন,